কারণ কারমানের সম্বন্ধে আমাদের জ্ঞান নেই, বুঝতে তো পারছেন। আপনাদের কাছে নতুন এসেছি, যদি কোনো তোমাদের চরণে ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। তো আসো একটি ছোট্ট করে একটা ভক্তি বলে গান গিয়ে আমি বিদায় দেবো, কেমন? ওরে যারে জন্য ঘরে বানাইলা সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া গেল কাল বৈশাখী ঝড়ে, মনটাই আমারই ছটপটি করে, প্রাণটাই আমারই ছটপটি করে, করি হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি যারি চলছো ঘরে বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া দিল কাল বৈশাখী ঝড়ে, মনটাই আমারই ছটফট করে, প্রাণটাই আমারই ছটফট করে, করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি ভালোবাসার ময়না পাখি, এখন জানি আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি জানি জন্য ঘরে বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া দিল কাল বৈশাখীর ঝড়ে, ভালোবাসার ময়না পাখি, এখন জানি আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি নমস্কার নমস্কার। সত্যি মামা নিমন্ত্রণ বাড়ি দিয়েছে।
আজকে একটা মামার খেলা দেখাতে হবে, যে খেলা মামার জীবনে দেখে না সেই খেলা দেখাবো আজকে। আই বাবা আজকে একটা মামার খেলা দেখাবো, আজকে হাবু খেলা, হাবু খেলা মামার জন্য শিখতে হয়েছে। আজকে তোমার একটা খেলা দেখাবো, যে খেলা তুমি জীবনে দেখো নি সেই খেলা, হাবু খেলা দেখাবো, হাবু খেলা। আমাকে নিয়ে যেতে পারবে না নারদ, থাকো হীরা আমি আবার নীতি নীতি তোমার আগারে আসবো। এ বেটা কি সব দেখে ফেলেছে? ঠাকুর ঠাকুর তুমি আর নারদ যা চাষ করেছিলে ঠাকুর ওই ধান আমার বাসায় নিয়ে যাবে না ঠাকুর? না না আমার মনে হয় নারদের মাঠের মাঝখানে ভূতে ধরেছে। নারদ আই নারদ, আমি তোমার মামা। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু তুমি ঘুমের ঘরে কি বলছিলে নারদ? দেখলাম কৈলাসে মাইমার অসুখ করেছে আর ভাই বোনের ভেবে ভেবে সব জ্বর হয়েছে, আর তুমি না ডাকলে আমি আরো কতদিন দেখলাম। নারদ তোমার স্বপ্নের কথা সত্য, বলো উপায়, বলো উপায়। আমি নারদ, আর আমি যে সোনার ধান চাষ করেছি ও ধান কে দেখবে? তুমি তুমি বাচ্চা ছেলে, এত ধান দেখতে পারবে না একা। বাচ্চা ছেলে এত ধান দেখতে পারবে না একা। তুমি এই মুহূর্তে রওনা দিচ্ছ? শোনো না, তোমার মামিমা যদি জিজ্ঞাসা করে বাপ নারদ তোমরা যে 12 মাস ধরে চাষ করলে চাষ কেমন হয়েছে, তুমি কি বলবে? যাওয়ার মাত্রে জিজ্ঞাসা করেছি, যদি বলে নারদ রে তোদের চাষ কেমন হয়েছে বাবা, ওরা মাইমা চাষ আমাদের সুন্দর হয়েছে। আষাঢ় মাসে যে গজরুয়েছিলাম পাকাতে ধরা যায় না, আর ভাদ্র মাসে যে গজরুয়েছিলাম জল চাপে মনে উড়ে গেছে, মামা বিয়ন তুলে এনে খোপ টোপ দিচ্ছে, আমি দেখে তোমার কাছে চলে। আমার বাবা রে, এবার শোনো না, শোনো না, এইবার তোমার মামিমা যদি জিজ্ঞাসা করে বাপ নারদ তোমার মামা কেমন আছে, মানে আমি কেমন আছি, যদি বলে বাবা নারদ তোর মামা কেমন আছে রে, বলে মাইমা মামা খুব ভালো আছে, কিন্তু মাইমা মামা যা গাঁজা খাওয়া ধরেছে মামার ভুঁড়িটা একটু কমে কমে আসছে, আমি দেখে তোমার কাছে চলে এলাম। নারায়ণে নারায়ণ, একটা কথা শুনবে না? শোনো না, তুমি কবে আসবে বলছো? আমি এবেলা যাবো আর ওবেলা আসবো না, মামিমার অসুখ তোমার ভাই বোনদের অসুখ, এবেলা যাবে ওবেলা আসবে, দিন একটু পাতলা করা যায় না? তার মানে সুযোগ সুবিধা একটু ভালো হয়, পাতলা করলে একটু জানি তো নিয়ে ভাবতো তো। আচ্ছা কিছু বলছো না, দিন 15 পরে হবে তো? দিন 15 পরে কেন, ওটা মাস করা যায় না? আচ্ছা এক মাস, ঠিক আছে দেখি আরেকটা বাড়িয়ে দেখি কি বলে। আচ্ছা মামা ও
বইটা যদি 3 মাস পরে আসি এবা শুন শুন তার মানে ধান কাটার সময় আমার বাবা রে এবা থাকি বড় নিয়ে যাও তুই শান্তি আছ তো এখন তো কোনো কাজ নেই ঠিক আছে বাবা ঠিকই বাবা চল বাবা চল এবা বিলম্ব করিস না বাবা যা চল চল বাবা চল নারদ নারদ চলে গেল ওর মামিমার অসুখ সারাতে এই তো তম সুযোগ আমি একা আর ও হীরা হীরা তো একা তাহলে আমি এখন কি করব আমি আমার ঘরে দরজা বন্ধ করে দিয়ে এই মুহূর্তে চললাম ওই হীরার বাড়ি ঠিক আছে ওগুলো একটা ছোট্ট করে গান তোমায় ডেকে ডেকে ফুলি সারা তোমায় ডেকে ডেকে ফুলি সারা প্রভু একবার দেখা দাও আরনা ঘুমাও জাগো গল কবিহারি হরি আরনা ঘুমাও জাগো কবি হারি হরে আর না ঘুমা তোমায় ডেকে ডেকে ফুলের সারা ডেকে ডেকে ফুলের সারা একবার দেখা দাও আর না ঘুমা জাগো হরি হরি আর না ঘুমাও জাগো গল কবি হরি হরি আর না ঘুমাও ও তোমায় ডেকে ডেকে হলে বেচারা ডেকে ডেকে হলে বেচারা একবার দেখা দাও আর না ঘুমাও যখন হয় অপমান মানব রূপে আসেন ভগবান
আর ছাড়া দাও 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 আর না ঘুমা জাগো গোলো কবিহারি হরি আর না ঘুমাও ও জাগো গোলো কবিহারি হরি আর না ঘুমাও ও তোমায় জাগো গোলো কবিহারি হরি আর না ঘুমাও জাগো গোলো কবিহারি হরি আর না ঘুমাও সুধা মাখা এই না হরি না সুধা মাখা এই না আষাঢ় মাসে যে গোজ রুয়েছিলাম পাঁজাতে ধরা যায় না, আর ভাদ্র মাসে যে গোজ রুয়েছিলাম জল চাপে মনে রড়ি গেছে, মামা বিয়ন্তলে খুব টোপ দিচ্ছে, আমি দেখে তোমার গায়ে চলে এলাম। আমার কাছে চলে এসছো? হ্যাঁ। তোমার মামা কেমন আছে বলো বাবা। এবার আমি কি বলবো বলো বাবা, তোমার মামার কেমন আছে বলো। বেয়ারাম, চুপ করে থেকো না বাবা। কি বেয়ারাম? আমি বুঝতে পারলাম না বাবা। আরে বেয়ারাম নারদ, এত যদি বাড়াবাড়ি হলো তাহলে তুমি কৈলাস ধাম আলে না কেন? ডাক্তার কবিরাজি করতো। ও মামিমা,
অসুখ করলে ডাক্তারে কবিরাজ দেখালে যে সেরে যায় সে যে মহামারী ব্যায়রাম এ কি বলছো বাবা আমি কিছুতেই বুঝতে পারলাম না বাবা এত করে বললাম বুঝতে পারছ না বাবা ওরে এবারে নারদ বুঝি আমি কপা লোভে ভেঙেছে তোর কপা লোভে ভেঙেছে মামিমা মামা বুঝি আর আসবে না সাধে মামা বুঝি আর আসবে মামা বুঝি আর আসবে মামা বুঝি আর আসবে ধান চাষের হাঁড়ি এরকম শিখেতে বাজিয়ে শুধু মানুষ চাষ করে যাচ্ছে সেই বল্লুকার মাঠে হীরা নামে এক মেয়ে প্রেমে পড়ে মমাবদ্ধ হয়ে গেছে আমি অনেক চেষ্টা করলাম আনার জন্য কোনো মতে ফিরিয়ে আনতে পারলাম না আমি কোনো মতে ফিরিয়ে আনতে পারলাম না তুমি আমার বুদ্ধিদাতা তুমি একটি বুদ্ধি বলে দাও বাবা কি করলে তোমার মামা ফিরাইবে এই সাদের কইলাস ধামে বলো বাবা সব শেষ হয়ে গেছে বলো বাবা আমার বুদ্ধি টুটি কিছু নেই মা না মা আমি বলো বাবা কি হয়েছে বাবা এত বড় এত বড় কি বাবা বুদ্ধি বুদ্ধি কি হয়েছে বাবা এত বড় আমার কাছে বলো বাবা ও গো মামিমা মামাকে যদি ফিরে আনতে চাও তাহলে তোমার সৃজন করতে হবে দাস মাছি মশা জোকা সিজন করে পাঠিয়ে দাও সেই বল্লুকার মাঠে সেখানে গিয়ে মামা রঙে বসে করিবে দংশন দংশনে জ্বালানো সহ্য করতে পেরে মামা ফিরে আসবে তোমার সাধের কৈলাসে বাবা তোমার কথা মতন দাস মাছি মশা জোকা এখনই সিজন করে পাঠাচ্ছি বাবা তাহলে পাঠিয়ে দাও ঠিক আছে বাবা আসি মা গো এসো বাবা নারায়ণ এসো কি দাস আর মাছি মশা জোকা সিজন করে গৌরী গো দাস আর মাছি মশা জোকা সিজন করে মাটি মশা জঙ্গল
মা আরে বাবা দাস মাছি মশা যত বলো মা তোমাদের এইজন্য সিজন করছি আমার ঠাকুর বল্লুকা চাষ করছি এক হীরা নামে মেয়ে আছে তার প্রেমে পড়ে আমার ঠাকুর বন্দী আছে তোমরা গিয়ে ঠাকুর কে রক্ষণ করবে সেই জায়গা সহ্য করতে না পারে ঠাকুর ফিরাইবে সাদরে কৈলাস ধাম বেশ মা যাও সমাজে আশীর্বাদ কর মা ঠাকুর জানে ফিরে আনতে পারি এই সাদের কইলে ধামে মা বেশ তোমার আশীর্বাদ করলাম আসি মা যাও প্রবেশ আমি সহ্য করতে পারছি না এই দেখ এই মুহূর্তে আমি তোকে চাপড়ে শেষ করে আমি মারতে পুরো শেষ হয়ে গেছে ও পালিয়ে গেল আমি ধরলাম বাবার পদের পাচায় আমি মারতে পারলাম না এসব কীট পতঙ্গ কোথা হতে সৃষ্টি হলো ওরে ভাই মশা ধর জোরে ধর আমি ধরবো আমার ভাঙ যায় গেলে আমি ধরবো দেখতে জল নেমে গেছে পা বেঁধে হলো কটা ছাড়াবে জল মধ্যে কীট কথা এলো ওরে কীট ছাড় বলছি ছাড় কেন বাবা তোমরা ফিরে এসছো আমরা ঠাকুরকে আনতে পারিনি মা কেন বাবা আমাদের বংশ মেরে শেষ করে দিয়েছে মা তোমার কথা মতন দাস মাছি মুসা জোকা সকলকে শ্রীলঙ্কা পাঠিয়েছি তারা সবাই ফিরেছে তোমার মামাকে আনতে পারিনি বাবা তুমি একটি বুদ্ধি বলে দাও বাবা আসার প্রয়োজন নেই সে মামি তোমার চেয়ে ভালো কতদিন থাকতে পারে থাক নারদ তুমি আমার বুদ্ধি দাতা তুমি একটি বুদ্ধি বলে দাও বাবা যা বুদ্ধি ছিল আমার সব শেষ হয়ে গেছে নারদ আমি এখন আসি বাবা আছে মাইমা কি বুদ্ধি বলো বাবা তুমি বলতে যে ভয় করছে গো জননী নারদ কোনো
ভয় নেই বাবা, তুমি নির্ভয়ে বলো বাবা। ও গো মাই মা, নারদ তাহলে শোনো মাই মা, মামাকে যদি ফিরে আনতে চাও তাহলে তোমার ওই রাজ আবরণ ওরই পরিত্যাগ। নারদ বাগদিলির সাজ সাজ যাবে তোমায়, সেজে যেতে হবে সেই বল্লুকার মাঠে, তবে যদি মামা ফিরে আসে তোমার সাধের কৈলাসে। নারদ রাজার ঝিয়ারি দেবের ঘরণী, কেমন সাজবা আমি গৌরী মনে বাগদিনী। মাইমা নারদ তা না হলে মামা কোনোদিন ফিরে আসবে না তোমার সাধের কৈলাসে। নারদ এ কি বলছো বাবা, তাহলে আমাকে কি সাজিয়ে দেবে বাবা? কেন আমি দেব, বেশ সাজিয়ে দাও বাবা। ওরে বাগদিনী সাজে সেজে মা, হে নারদ ও মা চলে মা আমা, ওই আমার সঙ্গে চল মায়ামার সঙ্গে চল, হাতে সরা হাতে সরা নে মা তারা এই সরাতে তুমি চলবে ঝর মাগো, হাতে মাগো হাতে সর নে মা তারা এই সরাতে চলবি গা, হাতে 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 সরা নে মা তারা এই সরাতে তুমি চলবে ঝর ভাগ দে সাজ দে চল ভাই আমার সঙ্গে যা ভাগ দে সাজ দে আর কত দূরে যেতে হবে বাবা? চল ভাই আমার সঙ্গে যা তাগ দে রে সাজ সেজে। আর কত দূরে যেতে হবে বাবা? মাগো ওমা হাঁটতে হবে অনেক অনেক রাস্তা হাঁটতে হবে, দেড় মাস হবে না, দেড় মাস হবে না, তাহলে চলো হাঁটবে চলো। হ্যাঁ তোমার তো খুব সাহস। হ্যাঁ ভয় দেখালাম, এটা ভয় দেখালাম, ঠিক আছে। আমার ঢেকি বাবুন দেখতে পাচ্ছে বসে আছে, ওই ঢেকি বাবুন উড়ে শতাংশ বল্লুকার মাঠ, তাহলে চলো 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 চলো। হাতে পরমা রেশমি চুড়ি পায়ে পরমা ভাজা মল, হাতে পরমা রেশমি চুড়ি পায়ে পরমা ভাজা মল, হাতে পরমা হাতে পরমা রেশমি চুড়ি পায়ে পরমা ভাজা মল, বাগ দে রে সাজ দে চল ভাই আমার সঙ্গে যা, বাগ দে রে সাজ দে চল ভাই আমার সঙ্গে যা, বাগ দে রে সাজ সেজে। এসে গেছে বাবা, কি দেখতে পাচ্ছ চতুর্দিকে? এই সব ধান গাছ দেখতে পাচ্ছি। ধানের গাছ, এইবার তোমার কাজ। কি কাজ? দেখতে পাচ্ছ মোটা মোটা ধানের গাছ মারিয়ে কাদার সঙ্গে মিশিয়ে ছড়া ধরে জল ছেড়বে, আর আমি মামাকে এখানে পাঠিয়ে দেবো। পারবো না বাবা, পারবো না, আমার ঠাকুর ছয় মাস ধরে সে চাষ করেছি, আমি আর ধান সব নষ্ট করবো? ও মাইমা সব ভাঙতে বলেছি, অল্প ভাঙবে, মামাকে এখানে ছলেবেলা কলে পাঠিয়ে দেবো, তুমি ছলেবেলা কলে কৌশলে নিয়ে যাবে কৈলাস। কৈলাসে নিয়ে যাবে? তাহলে কেমন ভাবে ভাঙবো তুমি আমার দেখিয়ে দাও। সব দেখাতে হবে। হ্যাঁ ঠিক কথা, তুমি কেমন করে ভাঙবে, মামা কেমন করে এসে তোমার কি বলবে, ঠিকই কথা। হ্যাঁ এইভাবে ভাঙবে, এইভাবে পারবো না বাবা, ওইভাবে পারবো না। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি একটা ছলনা করি, দাঁড়াও একটা কায়দা করি বলো। ধরো ধরো আমি মামা, হ্যাঁ
কি আমি মামা তুমি মামা না না মামা মামার অভিনয় করব মামা সেজে মামার অভিনয় করব ও আচ্ছা মামা সেজে মামার অভিনয় করব হ্যাঁ তুমি মামার সঙ্গে পাচ্ছ কি নাম পাচ্ছ আমি স্টাই করে দেখব তাই ঠিক আছে মামা এলো হ্যাঁ তুমি আপন মনে ধান হয়ে যাচ্ছ হ্যাঁ যদি বলে ও বাবু ভালো মানছি রে আমার ধান গাছ ভেঙে কি করছো গো তাহলে কি বলবো তখন তুই বলে কোথায় তোমার ধান গাছ ভেঙেছি গো ও কোথায় তোমার ধান গাছ ভেঙেছি গো এই কথা বলবো হ্যাঁ এবার যদি বলে ওঠো তুমি তখন বলে উঠতে পড়তে পারবো না উঠতে পড়তে পারবো না বাকি দিন এই রকম ভাষা ও কি কথা হ্যাঁ এই রকম ভাষা এরকম ভাষা আচ্ছা ঠিক আছে যদি বলে না উঠলে কি করবে জানো হ্যাঁ তুমি বলে কি করবে গো কি করবে গো ঠিক আছে তুমি আমার কি করবে গো তো তখন যদি বলে চুলের মুষ্টি ধরে মাঠের মাঝখানে দিয়ে আইবে তখন তুমি বলে এসো না দেখি এসো ঠিক আছে মামা যদি এক গুণ বলে তুমি বলে দশ গুণ ঠিক আছে আমি দশ গুণ বলবো ঠিক আছে ঠিক আছে রাস রাস ঠিক আছে ভাঙো থেকে আমি একটা ছলনা করে দেখবো ছলনা করে দেখবে স্ট্রাই করে দেখবো স্ট্রাই করে দেখবো তুমি মামার সঙ্গে পারবে কি না পারবে স্ট্রাই করে দেখবো ঠিক আছে দেখো হ্যাঁ ভাঙো 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 তো ফুসফুসে আঘাত লেগে বাবারে বাহ যা মেরেছো ভালো হয়েছে মা মামা ও মা ও মা তুমি আমার মেরেছো আমি কোনো দুঃখ পাইনি মা ঠিক আছে এই বাবা জানো মামাকে মেরে না মামাকে মারলে মহাদেব বলে কেউ মানবে না ধরের বুকে মামাকে মারবো না ছেড়ে দেবো যদি মার ঠুক করে মার জোরে মারবে না ঠিক আছে ঠুক করে মারবো তাহলে তুই কাজ করো ঠিক আছে তাহলে আমি কাজ করছি এসো আমি আসি এসো কাঁচাকে পড়ে আস কাঁচাকে অঘর হয়ে পড়ে আস এত ডাক ডাকছি তাকে ছাড়া যান মামা কেরে বাপ নারদ কখন এসেছিস বাপ কখন ডাকছি মা
ঠিক আছে কৈলাসের সংবাদ ভালো ভালো তোর মামিমা ভাই বোন সবাই ভালো ভালো আছে সবাই ভালো থাকলে ভালো বাবা হ্যাঁ ভালো থাকলে ভালো যাক তা তুমি মাঠে গিয়ে গিয়েছিলে গিয়েছিলাম তো কখন কখন ওই তো ভোরের বেলা হ্যাঁ ভোরের বেলা তা ভোরের বেলা গিয়ে কি দেখলে সবুজ ক্ষেতের উপর কুয়াশা পড়ে চাঁদের আলোয় ঝিকমিক ঝিকমিক করছে না রে আরে সে ধান গাছে একটু আছে আছে রে বাপ আছে দেখে এসেছি ঠিক সে কোথাও তো একটা বাঘদের মেয়ে এসে মেয়ের কথা বলেছি পুরো চাঙ্গা মেয়ে ভক্ত তো শোন না মেয়ে তুমি এতক্ষণ কিছু না বলে চলে এসেছো আচ্ছা মামা এত কষ্ট করে চাষ করলাম আমি কিছু বলিনি তোমার এইটা কি বলেছো আমি বললাম ও বাবু ভালো মানছি মেয়ে ঠিক বলেছো কি করবো জানো ছেলে কি করবি রে কি রাস এই ছেলে কি করবি রে তারপর আমি বললাম না উলে চুলের মুষ্টি ধরে মাঠের মাঝখানে দিয়ে আসবো কি বললে দারো কি বললে আমার ধান গাছ ভাঙবে আবার আমার উপরে চোখ রাঙাবে থাকো তুমি এখানে আমি গিয়ে দেখো সেই ও কেমন ক্ষতি করবে আমি চুপ করে থাকবো না রোদ আমি চুপ করে থাকবো না তুমি চলে এসেছো বলে আমি চলে আসবো না দারো না আমি প্রথমে ভালো কথাই বলবো যদি না ওঠে তার হাত দুটো ধরে আমি তাতে যদি না হয় তার চুলের মুঠি ধরে আমার মাঠ হতে আমি টেনে তুলে দেবো থাকো তুমি এখানে আমি গিয়ে দেখবো ও কেমন কেমন বাগদেব মেয়ে যাও মামা যাও তোমার ব্যবস্থা হবে তুমি যাও আমি লাগিয়ে দিলাম পাগলা পাগলি এইবার দূর থেকে দেখবো আমার মামা পারে কি আমার মামি পারে মামা পারে কি মামি পারে কি মামি পারে বাবা কি চাষ না হলো কি সুন্দর সবুজে সবুজে ভরা এই ধান গাছ নাকি আমার ভাঙতে হবে এই ধান গাছ যদি আমি ভেঙে দিই তাহলে আমারও তো ক্ষতি হতে পারে নাকি কিন্তু ক্ষতি তো আমার হয় হোক ধান গাছ আমার ভাঙতে হবে ধান গাছ ভাঙার আগে নারা তো আমার বললো মামা আসবে মামা কখন আসবে কতদিনই দেখিনি দেখার জন্য মনটা শুধু হু হু করে উঠছে ঠাকুর কখন আসবে আর কখন দেখবো কেমন আছে কি সুন্দর গান্ডা গুডুম চেয়ারা ছিল চেয়ারা কেমন আছে না আছে কি করে চিন্তা চিন্তা আমার ঘুম হয় না অনন্দি বিন্দি ঠাকুর কেমন আছে আসবে কখন আসবে আর কখন দেখবো যাই হোক একটা গান তো দেখতে আর চলে যাই ওই ধানের ভেতরে
নেবো, যা হবে তা হবে। কি সুন্দর গোছ, কি করে আমি তুলি আর কি করে আমি উবড়াই বলো দিনে দেখি। ঠাকুরের নাগ নাগ না ধরালে ঠাকুরের সঙ্গে আমার দেখা হবে না। যাই দেখি ঠাকুর কেমন চাষ করেছে আমি দেখবো। মোটা মোটা গোসা উবড়ে আমি সব পাতলা করে দেবো, দেয়া জল ছেঁচা শুরু করে দেবো। আজ লালে বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। আচ্ছা ক্ষতি করে করুক, একটু নাচ গান দেখি। ভাগ্যের মেয়ে হলে কি হবে, তো ভালো গাইছে ভালো নাচছে। কি অপরাধ ছিল বলো গো আমার, চোখে আধার তুমি দিলে উপহার। ক্ষতি করে করুক নাচ গান দেখি। কি অপরাধ ছিল বলো গো আমার, চোখে আধার তুমি দিলে উপহার। সবই স্বপ্ন তোমার মৃত্যুর হাতে ছড়িয়ে দিলে, হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। বাবু ভালো মানুষের মেয়ে, এই তুমি নাচ গান দেখি আমায় ভুলিয়ে দিচ্ছ। মাঠে নেমে ধানের গাছগুলো ভেঙে কি সর্বনাশ করেছো, বলো বাবু ভালো মানুষের মেয়ে। দেখি আমার ঠাকুর এলো। এই শুনতে পাচ্ছ না, দেখি একটু কায়দা করে দেখি, মনে হয় আমার নিশ্চয় ঠাকুর এসেছে। বলে কি হলো গো, এই অন্তত নয়নে একবারে দেখি কেমন রূপটা হয়েছে। শুনতে পাচ্ছ, আমার করে দেখছো কি চেয়ারে কি অবস্থা করেছে? এই কি বলছো, উঠে যাও উঠে যাও। আমি সার সার নাই তো কি, এই এটা কি তোমার বাবা কেলে খেত, দস্তের মতো আমার বাবা কেলে খেত, এটা আমি
চাষ করেছি আমি। তুমি কোথায় ছিলে? আরে আমি যা বলছি উল্টোটা বলে জবাব দিয়ে দিচ্ছে। এই শোনো, তোমার নাচ গান না খুবই ভালো লেগেছে, তুমি যা ক্ষতি করেছে করেছো, এবার উঠে যাও। উঠবো না দোস্ত, তোমার আমার বাবার জমি, আমি এইখানে ওই মাছ ছাচ্ছি জল ধরবো বলে। মাছ ছাচবে জল ধর? শোনো, তোমার বাড়ি কোথায়? তুমি মাছ ছাচ্ছ জল বলো না, বাড়ি কোথায় গো? মাছ ছাচ্ছি জল ধরবো বলে তুমি হাসছো কেন এমন করে? পুরুষ হয়ে মেয়েদের সঙ্গে এমন ভাবে ব্যবহার করতে হলো না? তুমি কেমন ভাবের মেয়ে যা তুমি পরের খেতে নেবে, তুমি ক্ষতি করছো। বেশি কথা না বলে উঠে যাও। উঠবো না। তাহলে দেখো কেমন ভাবে চুলের মুঠি ধরে আমি আমার মা ঠকে তোমায় নেমে তুলে নিই। দেখো ভেবেছিলাম কালির খাঁড়া, ভেবেছিলাম ঘা পচাই দেব। শোনো না, তুই একেবারে স্বামী হয় তো? আমি কি বলছি শোনো না, সরাটা একটু ওখানে রাখো না। কেন? আমি একটু দেখতে চাইছি। এই তো না, ওরকম ভাবে দেখবো না, সরিয়ে রেখেছি। না একটু ওখানে রাখো না। কোথায়? অসুবিধা নেই, তো এই ক্ষতি করে কি করেছো সেটা বড় কথা না দোস্ত, আমার বাবার ধান, আমি কি এখানে গাছ আরো উপড়ে ফেলে দেবো? যা খুশি তাই করবো। তোমার বাড়ি কোথায়? কেন আমার বাড়ি শুনলে তোমার লাভটা কি? না না দেখছো চাষ আমি করেছি, তুমি প্রত্যেক দিন আসবে, যত খুশি তত ক্ষতি করবে, কেউ তোমার কিছু বলবে না। বলো না তোমার বাড়িটা কোথায়? কেন আমার বাড়ি কৈলাসি করে? হে মিথ্যা কথা বলছো। হে মিথ্যা কথা বলিনি, আমার মাথা ঠাকুরের চুল বলছি না গো। তোমার নাম? কেন আমার নাম গৌরী। আমাদের ঘরে আছে ওই মালটা দেখেছো? হ্যাঁ উল্টো পাল্টা কথা বলে এই মালটা আমার। আমি উল্টো পাল্টা বলিনি, তোমার নাম যা আমাদের ঘরে গিন্নির নাম ওই। মানুষের নাম থাকতে পারে না। আর কি বলে চারজন? হ্যাঁ চারজন ছেলে মেয়ে আছে, তাদের নামগুলো দয়া করে বলবে। হয়তো ছেলে দুটির নাম হলো কেতু গণপতি আর মেয়ে দুটির নাম হলো লক্ষ্মী আর সরস্বতী। হোপা হোপ মিলে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। আমার চারজন তো ছেলে মেয়ে, ছেলে দুটির নাম হলো কার্তিক গণপতি আর কন্যা দুটির নাম লক্ষ্মী সরস্বতী। বলছিলাম এদিকে তো মিলে গেল, ওদিকে মিলে যাচ্ছে, শুধু তোমার আর আমার। কেন মানুষের নামে মানুষের নাম থাকে না? একটা বান্ধব করলে হয় না? বান্ধব এইবারে কি পুরো কলে জড়াবো নাকি বলো? শোনো একটু, শোনো না, বান্ধব করলে হতো না, তুমি প্রত্যেক দিন আসবে মাঠে। তুমি একটা ব্যাটা ছেলে, আমি একটা মেয়ে ছেলে, মায়েরা বসে আছে, কালকে
কানা কুটুম্ব এরকম ভাবে ছেলে মেয়ে কুটুম্ব হয় না সেটা ফাঁকে মাঠে এই সবার মাঝখানে নাকি না তো মাঠের মাঝখানে কোনো অসুবিধা নেই পুরো কেউ জানবে না তো কেউ জানবে না যা হাই হোক একবার বান্দরটা পাঠিয়ে তোমার মজাটা দেখাবো তুমি আমার সই বলবে আমি তোমার ছায়া বলবো কিন্তু একটা কথা আছে থুলি সই হয়নি তো বলো বলো কি কথা বল বান্ধব করবে কিন্তু আমি যা বলবো তুমি শুনবে তুমি যা বলবো আমি শুনবো আমি যা বলবো তুমি শুনবে হ্যাঁ হ্যাঁ কেন শুনবো না তুমি পাঁচটা দশটা মেয়ে একটা মাঝে আমার বান্ধব হতে চলেছো হ্যাঁ তবে এখানে নয় ওই যেটো ধান পার হয়ে যে বড় বিক্ষু গাঁজা যাই করছি কোনো চলো না ওই এসো সই সই বস কি কি কোনটা দেবো তুমি ধর্মের সই গো এসো সই সই বসো সই গো তুমি ধর্মের সই গো এসো সই আজি হতে তুমি হলে গো ও আমার ধর্মের সই গো এসো সই বস সই গো তুমি ধর্মে সই গো এসো সই তারা এসো সই বস সই গো তুমি ধর্মে সই গো এসো সই সই পাঠানো যাচ্ছে কুটুমি যেন হাঁটার মতো জড়িয়ে গেল যা ঝাটকা ঝাটকি তুমি ছাড়ো কই কেন ছেড়ে দিয়ে শরীরটা বাড়ালে কি হয় ও কুটুম্ব হয়ে গেছে কবে হয়ে গেছে চার পাঁচ দিন আগে আমি তো ভাবলাম এখন চার পাঁচ ঘন্টা হবে বসো বসো গল্প হবে বসো কুটুম্ব পাঠিয়েছিলে বসো গল্প হবে বসো তুমি আমার ধর্মে ছায়া আমি তোমার ধর্মে সই বসো গল্প হ্যাঁ গল্পে পরে করব কি আমি বড় বিপদে পড়েছি বিপদ আমি তো আছি আমি আছি কোনো ব্যাপার নেই এ ছায়া কি তুমি আমার ধর্মে ছায়া গো সই গো কাছাকাছি না ধীরে ধীরে আচ্ছা আমার একটু উপকার করে দেবে কি একটু জল ছেঁচে দেবে আমার জানা নেই কি জানা নেই আমি শিখিয়ে দেবো শিখিয়ে দিলে পারবে তো এই শরীরটা ভালো করে ধরো শক্ত করে ধরো শক্ত করে ধরো ভালো করে ধরো ধরেছ ধরেছ ছাড়বে না কিন্তু জল কিভাবে শ্রেষ্ঠ হয় শিখে নাও আজ জলে ছাচে কানে চলে যাচ্ছে তো কানে চলে যাচ্ছে জল যে কাটিয়ে ফেললাম কানে চলে যাচ্ছে ওইভাবে নাই সয়া গো জীবনে দেখো নি ও জল নিয়ে আলের ওই পারে দিতে হবে ওই বাড়তি না কেমন হবে জল ছাড়ে তুমি কেন বলছো শক্ত করে ধরো শক্ত করে ধরো আমি তোমার শান্তি বলেছি নারদ বলেছিল জল শেষ তলা বলে আমি শেষেছি তো পারবো তো হ্যাঁ পারবো তা কই কেমন হবে ছাড়ে দেখি ভালো করে ফাঁক করো ভালো করে জল ছাড়বে কিন্তু জল যেন এবারে না আসে কেমন আজ জল ছাড়ছে আজ জল ছাড়ছে আজ দেব ফল না হাত গো বলে জল ছাড়ছে জল ছাড়ছে
গোসাই কমর গোসাই কমর ও আমি জানি গোসাইয়া মা গো বাবা ও কমর কমর লেগে গেছে তিন কলা জল ইচ্ছেছে কোমরে দিলে হা আর ওই হাতেতে খাবে তুমি গৌরী বাগদিনীর ভাত শিব দুর্গার আগে সব সেরে ওই কি কি ব্যাপার সেরে গেল ওটা একটা তন্ত্র তবে বসি কোথায় জল উপর জীবনে না কি জল চাচা হলো না তুমি বসলে কি করে হবে তা কি করব এবার হ্যাঁ জল কি বাবা ছেঁচতে আই দেখো জল আমি ছেঁচবা তুমি ভালো করে আল দেবে আল হ্যাঁ আলটা দিতে পারবো পারবে তো হ্যাঁ তাই তো তোমার ভাগনা তুমি ওই আল দিছিল আমি সবার দেখলাম মোটটা করে আল দেবে উপরে জল দিয়ে এবারে না আসে ওই জন্য বলেছি পারবো পারবে তো ওই আজ ভালো করে আজ আলো দাও সয়া কি বাজে নক দেখেছো দেখাচ্ছি তো এই করে করে বাড়া ও সয়া আজ জলে জানো না আসে গো ভালো করে আলো সয়া জলে জানো না আসে না গো ভালো করে ভালো করে আল্লাহ ছায়া জানে জানায়া জানা গো ভালো করে আল্লাহ ছায়া তুমি আমার আল্লাহ ছায়া গো আমি গেলো কেটে গো ভালো করে আল্লাহ ছায়া জানে জানায়া জানা গো ভালো করে আল্লাহ ছায়া ভালো করে আল্লাহ ছায়া জল জানায়া সেনা গো ভালো করে আল্লাহ আরে দেখো দেখো ওকে ছায়া যাক মাটি কেমনই চড়ে গো ভালো করে আল্লাহ ছায়া জল জানায়া সেনা গো ভালো করে আল্লাহ আরে ধরো ধরো ওকে ছায়া যাক মাছ তুমি ধরো গো ভালো করে আল্লাহ ছায়া জল জানায়া সেনা গো ভালো করে আল্লাহ ছায়া ধরো ছায়া আজ কত মাটি ধরে গো ভালো করে আল্লাহ ছায়া জল জানায়া কেনে গো ভালো করে আল্লাহ ছায়া মা ধরো মা করতে বলছিলে হ্যাঁ ধরো কিভাবে এই তো মাছ একটু দেখিয়ে দাও জীবনে খায় না তো জীবনে জানবে কথা থেকে চুনো মাছ নাকি কাঁটা মারবে তা ধরছি হ্যাঁ ভালো করে ধরো ধরো ওকে সয়ে তুমি শিব দুর্গার আগে সব সেগড়ে জাগে সেরে গেছে বাবা সেরে যাবে না কিভাবে সারালে ওটা একটা মন্ত্রতন্ত্র আছে সেটা পরে তোমার শেখাবো চলো না কোথায় শেখাবে কি বলে না কি এখন না কখন মাছ ধরা হয়েছে মাছ বাজার বিক্রি করতে যেতে হবে চলো 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 হ্যাঁ চলো আচ্ছা হ্যাঁ সে তুমি বলো না তবে আমি কিন্তু কাজ বলিনি পরে বলবো হ্যাঁ তুমি বলবে আমি শুনবো আমি বলবো তুমি শুনবে আমি বললে তুমি শুনবে কেন তবে গায়ে গায়ে হাত দিয়ে নয় সয়া গো বাড়িতে ভয়ানক বিপদ জানো আমার স্বামী ভয়ানক অসুস্থ তার মাতার উপরে চার পাঁচটা ছেলে মেয়ে অসুখের উপর চার পাঁচজন হ্যাঁ এই মাঠে জল ছেঁচতে এসছি এই মাছ বিক্রয় করে বাজারে নিয়ে গিয়েছি মাছ বিক্রয় করে চাল ডাল কিনে নিয়ে গেলে তো আমার বাচ্চা কাচ্চা খাবে গো বিশ্রাম নিলে হবে না কি করো ও সয় একটা উপকার করো না সব সব যা বলবি যা বলবি উঠে সয়া গো
বড় আশা করে বান্ধব করেছিলাম, ভেবেছিলাম চিরদিন রাখবো। যখন সে বান্ধব আর রাখা হলো না, বান্ধব তোমার সঙ্গে দরকার নেই বাবা, মাছ বিক্রির দরকার নেই, চলে যাচ্ছে আমি। তুমি চলে যাচ্ছ? চলে যাবো না, কি করবো? না পারলে তুমি চলে যাবে, কি করবো? তার মানে আমার নিতে হবে? তুমি যদি একটু মাথায় করে নেবে আমি তো হেগে হেগে যাবো নাকি? তুমি কি হাইবে নাকি? শোনো না, তোমার চিনতে পারবে না কেউ। তবে আমি চোখ বন্ধ করে নি। তুমি চোখ বন্ধ করে যাবে, তোমার কেউ দেখতে পাবে? আমি কারো দেখবো না, কেউ আমার দেখবো না, সেই থাকে মাছ নিয়ে যাবো। চোখ বন্ধ করি,